পেঁয়াজ, রসুন, আদা, হলুদ এর পাশাপাশি মরিচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা ফসল। দেশের সব জেলাতেই মরিচের আবাদ হয়, তবে বাণিজ্যিকভাবে সবচাইতে বেশি মরিচের আবাদ হয় বগুড়া, রংপুর, জামালপুর, ফরিদপুর, ভোলা, পাবনা, যশোর, মাগুরা, রাজশাহী ইত্যাদি জেলায়। এই সমস্ত জেলায় অঞ্চলভেদে স্থানীয় জাতসহ নানা জাতের মরিচের আবাদ হতে দেখা যায়। আমাদের দেশের আবহাওয়ায় শীতকালে মরিচের ফলন ভালো হলেও সারা বছরই মরিচের আবাদ হয়ে থাকে। মরিচে আমরা যে সমস্ত ক্ষতিকারক পোকামাকড় দেখতে পাই সেগুলো হচ্ছে থ্রিপস, জ্যাসিড, পটবোরার, মাকড় এবং রোগের মধ্যে অ্যান্থ্রাকনোজ এবং উইল্ট। তো আসুন জেনে নেওয়া যাক যে কি কারণে মরিচের পাতা কুঁকড়িয়ে যায়। মরিচের পাতা কুঁকড়ানোর প্রধান যে কারণ সেটা হলো মাকড়ের আক্রমণ এবং চুষি পোকা অর্থাৎ থ্রিপসের আক্রমণ। চিলি মাইট পাতার নিচে অবস্থান করে এবং পাতার রস শুষে খেয়ে নেয়, ফলে পাতার নিচের দিকে কুঁকড়িয়ে আসে। অপরদিকে চিলি থ্রিপস বা চুষি পোকা পাতার উপরে অবস্থান করে এবং পাতার উপরের রস চুষে খায়, ফলে পাতা উপরের দিকে কুঁকড়িয়ে আসে এবং বোট শেপ অর্থাৎ নৌকা আকৃতি ধারণ করে। এর ফলে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ব্যাহত হয়, খাদ্য উৎপাদন ব্যাহত হয়, গাছের বৃদ্ধি কমে যায়, ফুল ঝরে যায় এবং ফলের আকৃতি অনেক ছোট হয়ে যায়, ফল ধারণ ক্ষমতা অনেকাংশে কমে যায়। মরিচের ফল ছিদ্রকারী পোকার চেয়েও মারাত্মক এই মরিচের মাকড় এবং থ্রিপস বা চুষি পোকা, কারণ ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় ফল আসার পরে, আর মাকড় বা থ্রিপসের আক্রমণ হলে ফলের পরিমাণই অনেক কমে যায়, যার কারণে ফল যদি না থাকে সেখানে ফল ছিদ্রকারী পোকা কী ক্ষতি করবে। এই জন্য মাকড় এবং থ্রিপস দমন করা অত্যন্ত জরুরি মরিচ উৎপাদনের ক্ষেত্রে। তো চলুন আমরা জেনে নিই যে এটা কীভাবে সফলভাবে দমন করা যায়। মাকড় দমনের জন্য অনেক মাকড় নাশক বাজারে পাওয়া যায়, তবে মরিচের ক্ষেত্রে যেহেতু মাকড় এবং থ্রিপস একসাথে আক্রমণ করে, যে সমস্ত পণ্য কীটনাশক এবং মাকড়নাশক উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয় বা উভয়টাকেই দমন করতে পারে, এই সমস্ত পণ্য ব্যবহার করলে কৃষকের খরচ কমে, উৎপাদন ব্যয় সাশ্রয় হয় এবং কৃষক লাভবান হয়। আর মরিচের ক্ষেত্রে সবচেয়ে পরীক্ষিত যে কীটনাশক এবং মাকড়নাশকটা ব্যবহার করে পাওয়া গেছে সেটা হলো ইন্ট্রাপিড 10SC। ইন্ট্রাপিড 10SC এটার মূল উপাদান হলো ক্লোরোফেনাপাইর। এই ক্লোরোফেনাপাইর মাকড়নাশক এবং কীটনাশক হিসেবে উভয়টা হিসেবেই কাজ করে, যার কারণে থ্রিপস এবং মাইটস অর্থাৎ মাকড় দুটাই খুব সফলভাবে দমন করা সম্ভব হয়। এছাড়াও নোভাস্টার 56EC এটার মূল উপাদান বাইফেনথ্রিন এবং অ্যাবামেকটিন, এটা একটা কম্বিনেশন প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ব্যবহার করলেও থ্রিপস এবং মাইটস খুব ভালোভাবে দমন করা যায়। একটা প্রোডাক্টই দুই কাজ করে, যার কারণে কৃষকের খরচ সাশ্রয় হয়। এছাড়া শুধুমাত্র মাকড় দমনের জন্য মূলত ব্যবহার হয় সায়েটা বা লিকার বা ভার্টিমেক 1.8EC, এটা মূল উপাদান হলো অ্যাবামেকটিন। যদি কেউ অ্যাবামেকটিন ব্যবহার করে অর্থাৎ সায়েটা বা লিকার ব্যবহার করে, সেক্ষেত্রে তাদেরকে থ্রিপস দমনের জন্য আরও একটি কীটনাশক ব্যবহার করতে হবে, যেমন হেমিডোর বা ইমিটাফ বা অ্যাডমায়ার, এই সমস্ত কিছু ব্যবহার করতে হবে থ্রিপস দমনের জন্য। এতে করে কৃষকের খরচ কিছুটা বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের এই ছোট্ট একটি ভিডিও যে মরিচের পাতা কুঁকড়িয়ে যাবার কারণ কী এবং এটা কীভাবে দমন করা যায়।
আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যদি আপনি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।